মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা জ্যামিতির কিছু কাজ করব। আমরা জ্যামিতিতে করছিলাম ত্রিভুজ। আমরা ত্রিভুজ সম্পর্কে পড়েছিলাম। আমরা জেনেছিলাম যে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার, সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু। আমরা আগের দিন সমবাহু ত্রিভুজ সম্পর্কে জেনেছিলাম এবং সমবাহু ত্রিভুজ অঙ্কন করা শিখেছিলাম। আমরা কি জেনেছিলাম? যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, এবং সমবাহু ত্রিভুজের যে তিনটি কোণ, এই তিনটি কোণের মানও সমান হয়, সেই মান হয় 60 ডিগ্রি। আমরা আগের দিন সমবাহু ত্রিভুজ অঙ্কন করা শিখেছিলাম। আজ আবারও আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করাই শিখব। সো তোমরা তোমাদের খাতা, পেন, পেন্সিল, স্কেল, কাটা কম্পাস, চাঁদা নিয়ে আমার সাথে একসাথেই তোমরা শুরু করো। দেখো, আগের দিন আমরা শিখেছিলাম স্কেলের যে কোনো একটা মাপ নিয়ে আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারি। আজ আমি তোমাদের বলছি, যদি আমাদের কেউ আমাদের একটি স্পেসিফিক বলে দেওয়া হয় মান, যদি এখন আমায় বলে দেওয়া হয় 6 সেমি বাহুর দৈর্ঘ্য নিয়ে তোমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত হবে? 6 সেমি। তাহলে আমরা প্রথমে কি করব, নিচে যে বাহুটা আঁকবো, আমরা যে রেখা অঙ্কন করব ত্রিভুজের বাহু বলে যাকে, সেটা আমরা 6 সেমি মাপ নিয়ে নেব। আমরা রেখা অঙ্কন করা সবাই জানি কিভাবে আমরা 6 সেমি দৈর্ঘ্যের রেখা অঙ্কন করব। আমরা এই যে এর মাথা একটা কি করলাম, বিন্দু নিলাম, আর ঠিক 6 যেখানে, 6 এর এই যে দাগটা, আমরা এখানে একটা বিন্দু নিলাম। এই দুটো বিন্দু আমরা যোগ করে দিলাম। তাহলে আমার নিচের যে রেখাটা আমরা নিলাম তার দৈর্ঘ্য কত হলো? 6 সেমি। এরপর আমরা আগের দিন দেখেছিলাম এই কাঁটা কম্পাসটা দিয়ে আমরা কি করব, কাঁটা কম্পাসটা দিয়ে আমরা এই যে রেখার দৈর্ঘ্যটা নিয়েছি, এই রেখাটা মাপব, সমান করে এই রেখাটা মাপব কাঁটা কম্পাস দিয়ে। দেখো, এরপর আমরা কি করব, হ্যাঁ এরপর আমরা এখানে একটা কি নেব, বৃত্তচাপ নেব, নিলাম। একইভাবে আমরা এই কাঁটাটা এই দিকের বিন্দুতেও বসাবো, বসিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। চলো তাহলে আমরা করি। দেখো, আমি বসালাম এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তোমরা কিন্তু এই যে কাঁটা কম্পাস দিয়ে আমি 6 সেমি দৈর্ঘ্যটা নিয়েছি, এই দৈর্ঘ্যটা কেউ নড়াচড়া করাবে না। দেখো, আমার এই দুটো বৃত্তচাপ একটি বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুটায় মিলিত হয়েছে। এবার আমরা কি করব, এই বিন্দুটার সাথে এই বিন্দুটা আর এই বিন্দুটার সাথে এই বিন্দুটা স্কেলের সাহায্যে জয়েন করে দেব। চলো, তোমরা সবাই করেছো তো? দেখো, একটা ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে। আমরা এবার নাম দেব এ, বি, সি। চলো আমরা দেখে নিই যে আমাদের যে বাহুগুলো নিলাম, ত্রিভুজের তিনটে বাহু হলো, তাদের দৈর্ঘ্য সমান হলো কিনা। দেখো, নিচেরটা তো আমি 6 সেমি মেপেই নিয়েছিলাম। এরপর দেখো, এটাও আমার 6 সেমি, এবি বাহুটাও আমার 6 সেমি হলো, আর এসি বাহুটাও আমার 6 সেমি হলো। তাহলে এবার আমরা কি লিখব, লেখাটা তোমরা সবাই লেখো। ত্রিভুজ এ বি সি সমান সম বাহু ত্রিভুজ, বাহু এ বি সমান বাহু বিসি
समान बाहू सी ए समान कत सेमी छय सेमी और समबाहु त्रिभुजेर कोणेर मान कत आमरा जानी 60 डिग्री करे चलो आमरा देखे नी एक बार देखो 60 डिग्री एटाओ देखो 60 डिग्री को एटाओ 60 डिग्री हुए छे ताहले कोण ए समान कोण बी समान कोण सी समान 60 डिग्री ताहले तुम्हरा सबाई एटा बाड़ीते आंकबे तुम्हरा भालो कोरे समबाहु त्रिभुज अंकन करा शिखबे तुम्हरा बाड़ीते सबाई खूब भालो थाकबे साबधाने थाकबे गुड बाई।